আনন্দ মনের খোরাক তৃপ্তি পাইতে আসি আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম হারুন কাজী কাকার লফটে। আজকে মোটামুটি কবুতরগুলোকে ডাইকা ডাইকা দেখানো হবে। অনেকে রিকোয়েস্ট করছিলেন আগের ভিডিও দেখেছে কবুতরগুলোর চোখ দেখানোর জন্য। আনন্দের জিনিস আর কি, এই আনন্দ নিয়ে আসি। কোটি কোটি টাকা দিলে এই মজাটা পাওয়া যায় না, এই আনন্দটা পাওয়া যায় না। কবুতর যারা পালি, কবুতর ডাক দিলে যখন হাতে আইয়া খায়, সবচাইতে মনে তৃপ্তি পাই, আনন্দ পাই। মোটামুটি আজকে উড়ানোর মতো কয় পিস ছাড়া হয়েছে? 80 পিস। এখানে পুরো 80 পিস কবুতর আছে, কিছু বামে আছে, কিছু চালের উপর আছে। এগুলার ক্ষুধা লাগে না, এগুলা ছায়ায় জিরাইতেছে। মোটামুটি কি কি জেনারেশনের কবুতর আছে কাকা এখানে? এখানে বেশিরভাগই হলো পুরান জেনারেশনের, যে গিরিবাস, এই গিরিবাস আর কিছু আছে পাঙ্কি ফ্যাট, গিরিবাস দিয়ে পাঙ্কি ফেড়াইছি। আর এই যে মাকড়া চোখের একটা আছে, হ্যাঁ মাকড়া চোখ, এইটা ওই গিরিবাসই, গিরিবাস পুরোপুরি গিরিবাসই। ওই খাকি আছে, তাও খাকিটা সবুজ গোলার থেকে বেরিয়েছে, সবুজ গোলার থেকে খাকি বেরিয়েছে, খাকি বেরিয়েছে, হ্যাঁ ওই জেনারেশন। আর এই যে এই এই বাচ্চাটা মনে হয় আমার মাদির বাচ্চাটা, এই যে সাদা উপরে উপরে গলার মধ্যে লাল করা, আর মার মতো আসছে, মার মতো আসছে, ভালো আলহামদুলিল্লাহ। ওই কর্নারের মোটা নাকেরটা না, হ্যাঁ এই দেখ তিনটা রেজাল করছে, এই যে 49 61 রেজাল করছে, ভালো আলহামদুলিল্লাহ। বাবার মতো ঠোঁট পাইছে, মার মতো ঠোঁট পাইলে আরো সুন্দর দেখা যেত বাচ্চাটা। এখন তার বাসিটা কই আছে?
আগের ভিডিওতে মোটামুটি সবাই বাসিটা নিয়ে একটু কাকারে কল দিয়ে অনেকে বলছে বাসির কথা। সব কবুতর হইছে একটা মেলা মেলা পরিবেশ আনন্দ মনের খোরাক তৃপ্তি পাইতে আছি আর কি। সিদ্ধার ভাই কয় ভাই পো 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 না আলহামদুলিল্লাহ সবাই ভালো লাগতে আছে পো 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 এই তো কবুতর ভাই একটা আনন্দ আনন্দ মনের খোরাক। কাঠের পাটাতে উঠার উপর একটু ভয় ভয় লাগতেছে কখন খুইলা যায় দেখেন সিঁড়ি গুলা চোখে সরাসরি রোদ পড়তেছে সানগ্লাস নেওয়া দরকার ছিল আমার। দুঃখিত সঠিকভাবে দেখাইতে পারতেছি না, এটা একদম চোখে সরাসরি যোগ করতেছে। দশটা বাজে কিছু বাক শান্তি বাকি আছে, রোদ বাড়িয়ে আছে। আমরা নিচে থেকে দেখাই তো ঘুরতেছে কবুতরবেলা। আর এদিকটা আমি চেষ্টা করবো মিউজিক দিয়ে দেওয়ার জন্য, কারণ এইখানে কথা বলার মতো কিছুই নেই। আর কিছু কিছু কবুতর আছে একবারে উপরে উঠে গেছে, দেখেন ছোট ছোট দেখা যেতেছে অলরেডি আইসা বলছে।
সবারই এই যাত্রা সবারই জ্বালায়। আপনার ঠিকানাটা কাকা শেষবারের মতো বলে দেন। ঠিকানা এই ভিডিও তো মোটামুটি শেষ পর্যায়ে, সব নেমে গেছে প্রায়। তো আপনারা যারা কবুতর দেখলেন, আমার নাম হারুন কাজী। তো আমার বাসায় যদি কেউ আসতে চান, তাহলে বাসার ঠিকানা হলো উত্তরে 48 নং ওয়ার্ড। এই জায়গাটার নাম হলো মধুবাগ, তিনতলা ক্লাব মসজিদের সামনে। মধুবাগ তিনতলা ক্লাব মসজিদের সামনে যদি আসতে চান, তাহলে হাজি মার্কেট মানে হাজি ক্যাম্প, হাজি ক্যাম্প ওই হাজি ক্যাম্প যে যেখান থেকে দূরে থেকে আসেন, হাজি ক্যাম্পে নামতে হবে। এয়ারপোর্ট হাজি ক্যাম্প, হাজি ক্যাম্পের সামনে আয়া ওই অটো রিক্সালের বললে যে মধুবাগ যাবো, মধুবাগ তিনতলা ক্লাব মসজিদের সামনে। আচ্ছা, ফোন নাম্বারটা দিন ইনশাআল্লাহ। ফোন নাম্বারটা হলো 01712191926। মোটামুটি সারাদিন কাকা ফ্রি আছে, রাতের বেলা বাদে দিনের যে কোনো সময় কল করতে পারেন, কথা বলতে পারবেন। আর যে কেউ আইসা লফটে ভিজিটও করতে পারবেন চাইলে। আর পার্লার জাগের ভিডিওটা অনেকে নেগেটিভলি নিছে, এটা শুধু বিনোদনের জন্য দেওয়া হয়েছে, আপনারা নেগেটিভলি নেবেন না। যারা গেম খেলতে চাইতেছেন তারা আসেন, গেম খেলেন, সমস্যা নেই, কেউ নেগেটিভলি নিয়েন না। তো আল্লাহ হাফেজ, আনন্দ করি, কবুতর আনন্দে শখে পালি, সবাই একটু মজা করি আমরা। তারপরও অনেক হাই পেলার কবুতর আছে, পাঙ্কি কবুতর আছে, বিভিন্ন জাতের কবুতর আছে। কারো যদি রানিং পেয়ার লাগে, বাচ্চা লাগে, যোগাযোগ করেন, চেষ্টা করবো দেওয়ার ইনশাল্লাহ। টাকার জন্য বাঁচবো না, দুটো কম বেশ হয়তো আসলে যোগাযোগ করলে নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন এবং নিজেরও খেয়াল রাখবেন, আর অলওয়েজ পজিটিভ কমেন্টের মধ্যে থাকবেন।